একটি পণ্যের লিখিত মূল্যের উপর এমনভাবে সার দেওয়া হলো যে দশ পার্সেন্ট সার দিয়েও ওই পণ্যের বিশ পার্সেন্ট লাভ হয় পণ্যটির ক্রয় মূল্য ত্রিশ টাকা হলে পণ্যটির গায়ে কত টাকা লিখে রাখা হয়েছিল একটা পণ্য যেটা খেয়াল করো যে বিশ পার্সেন্ট সে সার সার দিছে দেওয়ার পরে আবার সে কি সরি বিশ পার্সেন্ট লাভ করছে কিন্তু দশ পার্সেন্ট সার দেওয়ার পরেও এখন ওই জিনিসটার ক্রয় মূল্য দিচ্ছে তিরিশ টাকা তা পনেরোটির গায়ে কত টাকা লেখা ছিল আমাদের কিন্তু এরকম অনেক ব্যবসা ব্যবসায়ী করে থাকে যে লেখে দেয় দশ পার্সেন্ট সার কিন্তু ওরা তলে ভিতরে ভিতরে মানে বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে এইরকম অঙ্কগুলোকে আমরা এইভাবে লিখতে এইভাবে চিন্তা করব ধরি যে প্রথমে এইরকম অঙ্কে আমরা কি করব আগে লাভটা বের করব। কী বের করবো আগে আগে লাভটা বের করব যদি ক্রয় মানে মূল্য দেওয়া থাকে যদি আর কি মূল্য দেওয়া থাকে ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে আমরা লাভটা বের করব যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্যের উপরে কিন্তু আমরা লাভ ক্ষতি সব কিছুই করতে পারি যাই হোক এখন দেখো তোমার খেয়াল করো যে এখানে বিশ পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট লাভে তা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে মানে কি একশো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো বিশ পারসেন্ট ঠিক আছে এখন এখন তোমার খেয়াল করো যে ক্রয় মূল্যের উপর হলে মানে এই বিশ পার্সেন্ট যে লাভ হয়েছে একশো বিশ পার্সেন্ট এটা কি ক্রয় মূল্যের উপর কিসের উপর ক্রয় মূল্যের উপর তাহলে লিখতে পারি একশো বিশ এর সরি তিরিশ এর একশো বিশ পার্সেন্ট এখন খেয়াল করো যে তিরিশ এ একশো বিশ পার্সেন্ট মানে কি উপরে একশো বিশ নিচে একশো এটা আমরা এই শূন্য এই শূন্য করে দেব এই শূন্য করে দেব কত টাকা ছত্রিশ টাকা এই ছত্রিশটা এখন খেয়াল করো যে এই ছত্রিশ টাকা যে আমরা পাইলাম এই ছত্রিশ টাকা কি বিশ পার্সেন্ট লাভে পাইলাম বিশ পার্সেন্ট লাভ করার পরে আমরা কি ছত্রিশ টাকা পাইলাম কিন্তু দেখো এই ছত্রিশ টাকার উপর আবার কী করছে সে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে ওই যে বলছে যে দশ সে ডিসকাউন্ট দিছে তাহলে সে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে তাহলে দেখি ছত্রিশ পার্সেন্ট সারে তাহলে আমরা এখন লিখতে পারি মানে এই দশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দশ পার্সেন্ট সার মানে হচ্ছে কত কী মানে নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট সার মানে হচ্ছে কি নব্বই পার্সেন্ট অর্থাৎ একশো থেকে দশ বাদ দেবে তাহলে হচ্ছে নব্বই এখন তোমরা খেয়াল করো এখন আমরা লিখতে পারি এই নব্বই পার্সেন্ট ছাড় সমান সমান আমার এই ছত্রিশ টাকা এখন কিন্তু আমরা লিখতে পারি এই কারণ হচ্ছে দশ পার্সেন্ট দিয়েছে তাহলে এই নব্বই সমান সমান আমরা লিখতে পারি টাকা এক পার্সেন্ট সমান সমান ভাগ নিচে নব্বই একশো পার্সেন্ট নিচে চারশো টাকা সরি সরি চল্লিশ টাকা এটা একটা শূন্য তো চল্লিশ টাকা এই তাহলে আমাদের ওই পণ্যটার গায়ে লেখা ছিল কত টাকা চল্লিশ টাকা এটাই হচ্ছে অঙ্ক এটাই উত্তর